আর 15 মিনিটের ভিতরে অফিসে চলে আসবো স্যার। আমি তো মানে আপনি মানে বলতেই পারি। আচ্ছা ওইখানে কি ওইটা ওই যে দূরে দেখাতে ওইটা কি দেখো তো। এই তামাল ভাই দাঁড়ান। আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি তো ব্যস্ত আছি একটু। আচ্ছা আমি বিকেলে দেখবো। আসসালাম। হ্যাঁ বসো। ঠিক আছে আমি ওই বিচারটা না আমি যাব। ওকে আচ্ছা তারপর কি খবর তোমাদের? ভালো আছি মেম্বার সাহেব। ভালো আছে? হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। তারপর বলো। আসলে মেম্বার সাহেব ওইরকম কোনো ঝামেলা না, ঝামেলাটা হলো আপনি তো জানেন আমাদের এলাকাতে সবাই খুব ভালো আছে শান্তশিষ্ট। কিন্তু ওই যে কাকন যেই ছেলেটা, কাকন কাকন কোন ছেলেটা যেন? ওই যে মেম্বার সাহেব ওই যে কালো করে যে ছেলেটা। আরে ওই যে একটু ঝামেলা হইলো না যে তুমি বললে রাগ হয়ে যেত। হ্যাঁ 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 বলো বলো। মানে একদম কালো, অনেকে বলে জামকালা। যাই হোক এখন মেম্বার সাহেব ওর আমরা ভাবছিলাম যে এইটা একটা রোগ এবং এই রোগের কারণে তাকে ডাক্তারের কাছে নেওয়া হয়েছে, হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে যাওয়ার পরে চিকিৎসা করে সে সুস্থ হইল। আসার পরে দু একদিন ভালো ছিল, কিন্তু এখন মানে এলাকার যাকে দেখতেছে যে ওকে তুই করে বলে তাকে আবার। ওকে পাগল টাগল হয়ে গেল? মানে আমরাও খুব চিন্তিত এই বিষয় নিয়ে। আসলে আমরা তো বন্ধু মানুষ, এখন কিছু বলতেও পারি না। মানে আমাদের সাথেও একই কাহিনি করে আর কি। ও আর কি বলবো যে ওই মুরব্বী নাই, কোনো কিছু নাই, কোনো কিছু মানে ছোট বড় কিছু নাই। কিসের মুরব্বী? ওর বাবা। এর আগে তো তুমি বলছিল দেখো ওর বাবারে টয়লেটের মধ্যে আটকে রাখছিল। ও মাই গড, বলো কি? হ্যাঁ এটা তো আপনি আগেরটা তো আপনি মনে ছিল হয়তো। হ্যাঁ হ্যাঁ কিন্তু এখন ওর বাবাকে এলাকা ছাড়া করে ফেলছে। চিন্তা করেন কখন একটা মানুষ এরকম করতো, নিজের বাবার পর্যন্ত এলাকা ছাড়া করছে শুধুমাত্র তুই বলার কারণে। এতো বড় মানে সমস্যা দেখা যাচ্ছে এখন। মানে ওর এটা মানসিক সমস্যাও না মনে হয়, ওরে মনে হয় আপনি আসলে যদি একটু দেখতেন আর কি বিষয়টা, তাহলে মনে হয় ভালো হইতো। আপনি মুরব্বী মানুষ আছেন মেম্বার সাহেব। পরে আবার আপনি মন খারাপ করেন, আমরা রাস্তায় যদি এরপর হয় আমরা বন্ধু বান্ধব আর মানবো না, আমরা কিন্তু একটা ব্যবস্থা করে ফেলবো। মানে আপনার এই জন্য আগে থেকে জানা রাখলাম আর কি বিষয়টা। না থাক, তোমাদের কিছু করা লাগবে না, আমি দেখছি ব্যাপারটা। আমি ওকে আমার অফিসে নিয়ে মানে ওকে আমার লোকজনকে বলবো ও যেন আসে আমার অফিসে। আর যদি এর মধ্যে আমি বিজি থাকি অথবা কোথাও যদি পাই ওকে আমি তাহলে বলে দিব, সমস্যা নেই। কিন্তু ও যেই ভয়ঙ্কর, আপনি নিজেও যদি তুই বলেন মানে একটু আর কি একটু সাবধান আর কি, মানে কিছু মনে করবেন না আর কি। মানে বেয়াদব টাইপের মনে হয়, প্রচুর বেয়াদব আপনাকেও। না যাই হোক মেম্বার সাহেব যেহেতু সম্মানিত একজন মানুষ আমার মনে হয় না তার সাথে তারপর আর কি হবে না। আপনি তো আপনার মতো করে আর কি একটু যদি দেখতেন বিষয়টা। ঠিক আছে মেম্বার সাহেব। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু নাস্তা টাস্তা খেয়ে গেলে ভালো হতো না? না না আজকে না, আরেকদিন আসুন। আচ্ছা।